সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এবং আমরা ফরিয়াদ করছি মহান আল্লাহ তাআলা দরবারে, তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো। আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলছি, শ্রেণী পঞ্চম পর্ব এক, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় তিন, আখলাক। আমরা প্রথমে লিখব আখলাক শব্দের অর্থ কি। আখলাক শব্দের অর্থ হলো স্বভাব ও চরিত্র। আখলাক শব্দের অর্থ কি? স্বভাব ও চরিত্র। স্বভাব চরিত্রকে আরবিতে কি বলা হয়? আখলাক বলা হয়। স্বভাব চরিত্র, মানুষের স্বভাব চরিত্রকে আরবিতে আখলাক বলা হয়। এই আখলাককে ইসলাম দুইটি ভাগে ভাগ করেছে, দুই ভাগে ভাগ করেছে। একটি হলো আখলাকে হামিদা, আরেকটি হলো আখলাকে জামিমা। আখলাকে হামিদা বলা হয়, সুন্দর, প্রশংসনীয়। স্বভাব চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়, নিন্দনীয়। ও খারাপ স্বভাব চরিত্রকে আখলাকে জামিমা বলা হয়। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, সুখের হয়। যার চরিত্র সুন্দর এবং আচরণ ভালো, সে সদা সত্য কথা বলে। এগুলো হলো সত্য কথা বলে আখলাকে হামিদা। এগুলো কি? আখলাকে হামিদা। পিতামাতার কথা শুনে, এটিও আখলাকে হামিদা। শিক্ষককে সম্মান করে, সৃষ্টির সেবা করে, জাতীয় সম্পদ রক্ষা করে, সকলের সাথে ভালো ব্যবহার করে, এগুলো আখলাকে হামিদার গুণ। এরপর আমরা আসি আখলাকে জামিমা। আর যার চরিত্র সুন্দর নয় এবং আচরণ মন্দ, সে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে আখলাকে জামিমা। আখলাকে জামিমা। পিতামাতার অবাধ্য হয়, এটিও আখলাকে জামিমা। মানুষের সাথে খারাপ ব্যবহার করে, জাতীয় সম্পদ রক্ষা করে না, সৃষ্টির সেবা করে না, ইত্যাদি। যার চরিত্র ও আচরণ সুন্দর, সবাই তাকে কি করে? ভালোবাসে, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। বয়সে বড় হলে সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আর বয়সে ছোট হলে সবাই তাকে আদর স্নেহ করে। সবাই বলে তার চরিত্র ভালো, সে উত্তম লোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর। যার চরিত্র সুন্দর না, আচরণ ভালো নয়, কেউ তাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, আদর স্নেহ করে না, সবাই তাকে ঘৃণা করে, অবিশ্বাস করে, অবিশ্বাস করে, কেউ তাকে সাহায্য সহযোগিতা করে না। এখন আমরা আসি আখলাক ও নৈতিক মূল্যবোধের একটি আদর্শ ঘটনা তোমাদেরকে বলছি। হযরত আব্দুল কাদের, আমরা জানি সকলে এই ঘটনাটি, তোমাদের ক্লাসও পড়ানো হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উচ্চশিক্ষার জন্য বাগদাদে রওনা দেবেন। মা তার জামার আস্তিনের মধ্যে 40টি সোনার মুদ্রা সেলাই করে দিলেন। আর রওনা দেওয়ার পূর্বে পুত্রকে অসিহত করলেন, নসিহত করলেন, তুমি সদা সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। এখানে একটি কথা বলি, রাসূলুল্লাহ ইসলাম এসে বলেছেন, আসিদুক ইউঞ্জি ওয়াল কিজব ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তুমি কখনো মা বললেন মিথ্যা কথা বলবে না। তিনি কাফেলার সাথে বাগদাদে রওনা দিলেন। পথিমধ্যে একদল ডাকাত কাফেলার উপর হামলা করল। ডাকাতের দল কাফেলার সকলের উপর একের পর এক তল্লাশি চালালো। তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিল। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলো, হে বালক, তোমার কাছে কি কিছু আছে? তিনি নির্ভয়ে উত্তর দিলেন, 40টি সোনার মুদ্রা আমার কাছে আছে। ডাকাতরা ধমকে সুরে বলল, কোথায় সোনার মুদ্রা? উত্তরে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বললেন, এগুলো আমার জামার আস্তিনের মধ্যে সেলাই করা। আর সততা ও সত্যবাদিতা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এক সততা এবং সত্যবাদিতা দেখিয়ে দলের সর্দারদের সকলের বিবেক খুলে গেল, সে অনুতপ্ত হল। তারা সকলে তওবা করলো, তওবা মানে ফিরে আসা, অন্যায় কাজ থেকে। আমি আর জীবনে কখনোই অন্যায় কাজটি করব না, পাপাচার করব না, মিথ্যা কথা বলবো না, ধোঁকা দিব না, প্রতারণা করব না, পিতামাতার অবাধ্য হব না। এ সকল অন্যায় কাজ থেকে ফিরে আসার নামকে বলা হয় তওবা। এবং সকলে সৎপথ ধরল।
এভাবে সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে মুক্তি দেয়। সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মানব সমাজ আলোর পথ পায়, মানব সমাজ আলোর পথ পায়। বস্তুত সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চরিত্রের সুন্দর আচরণ ভালো করতে হলে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো তোমরা এখন বইতে লিখবে। আমি আবার বলছি, আমাদের চরিত্র সুন্দর ও আচরণ ভালো করতে হলে আমাদেরকে যে সকল কাজগুলো করতে হবে সেই কথাগুলো কাজগুলো তোমরা খাতায় লিখবে। এক, আল্লাহর ইবাদত করা, বা আমরা সকলে আল্লাহর ইবাদত করব, পিতামাতার কথা শুনব, শিক্ষককে সম্মান করব, সদা সর্বদা সত্য কথা বলব, সৃষ্টি সেবা করব, জাতীয় সম্পদ রক্ষা করব, মানবাধিকার ও বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলব। আমরা কতগুলো মন্দ আচরণ থেকেও দূরে থাকব। আমরা যে সকল মন্দ আচরণ থেকে দূরে থাকব সেগুলো তোমরা লিখবে। যেমন, আমরা মিথ্যা কথা বলবো না, কখনো আমরা মিথ্যা কথা বলবো না, ঝগড়া বিবাদ করব না, মারামারি করব না, হিংসা করব না, চুরি ডাকাতি করব না, অন্যায় কাজ করব না, ধূমপান করব না, দেশের ও জনগণের ক্ষতি করব না, জাতীয় সম্পদ রক্ষা করব, আল্লাহর ইবাদতে ভুলব না, কটু কথা বলবো না। প্রিয় শিক্ষার্থীরা আসো, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়ে কথা বলা বলেছি, আখলাক শব্দের অর্থ কি, আখলাক কাকে বলে, আখলাকে হামিদা কাকে বলে, আখলাকে জামিমা কাকে বলে, এই প্রশ্নগুলো তোমরা HWতে শিখবে এবং খাতায় লিখবে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।